এটা হচ্ছে আমার ফিনল্যান্ডের পাসপোর্ট আর এটা হচ্ছে আমার বাংলাদেশের পাসপোর্ট ফিনল্যান্ডের এই পাসপোর্ট পুরো বিশ্বের তৃতীয় শক্তিশালী পাসপোর্ট আর বাংলাদেশের এই পাসপোর্ট পুরো নিরানব্বই শক্তিশালী পাসপোর্ট আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে এই পাসপোর্টের র্যাঙ্কিং করা হয় আর কেন এক এক পাসপোর্টের শক্তি এক এক রকম প্রথমেই বলে রাখি বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপোরিয়ান পাসপোর্ট তবে সিঙ্গাপুরিয়ান পাসপোর্ট থাকলে আপনি অন্য কোনো ন্যাশনালিটির পাসপোর্ট রাখতে পারবেন না তার রিজন হচ্ছে সিঙ্গাপুর ডুয়েল ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করে না এরকম আরও কিছু কান্ট্রি আছে যেরকম চায়না জাপান ইন্ডিয়া যারা এই ডুয়েল ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করে না তবে ফিনল্যান্ডের পাসপোর্ট থাকলে আপনি আরও একটা দেশের পাসপোর্টও রাখতে পারবেন যেরকম আপনার যদি ফিনল্যান্ডের পাসপোর্ট থাকে স্টিল আপনি বাংলাদেশের পাসপোর্টও আপনার সাথে রাখতে পারবেন কারণ ফিনল্যান্ড ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে এখন আপনাদেরকে বলবো একটা পাসপোর্টের র্যাঙ্কিং কিভাবে করা হয় আর এর পিছনে কি কি ফ্যাক্টর আছে প্রথম ফ্যাক্টর আপনি ওই পাসপোর্ট দিয়ে কতগুলা দেশে ভিসা ফ্রি করতে পারবেন যেরকম ফিনল্যান্ডের পাসপোর্ট দিয়ে আপনি একশো একানব্বইটা দেশে কোনো ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন আর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি চল্লিশটা দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন তবে মনে রাখবেন যে এই ভিসা ছাড়ার মধ্যে ই ভিসা আর ভিসা অন অ্যারাইভালও ইনক্লুডেড তার পরের পয়েন্টই হচ্ছে ইনকাম যেই দেশের জিডিপি পার ক্যাপিটাল যত বেশি ওই দেশের পাসপোর্টের র্যাঙ্কিং তত বেশি ফর এক্সাম্পল আপনি যদি ফিনল্যান্ড থেকে আমেরিকাতে যান আমেরিকার কোনো প্রবলেম নাই কারণ আপনার ফিনল্যান্ডের ইনকাম ইউএস এর থেকে বেশি যার কারণে যখন আপনি ইউএস এ যাবেন ওরা তখন ধরে নেয় যে আপনি আপনার ফিনল্যান্ডের দেশে ব্যাক করবেন তবে আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন তখন ওরা ধরে নেয় যে আপনি আমেরিকাতে থাকলেও থেকে যেতে পারেন যার কারণে বাংলাদেশের র্যাঙ্কিং একটু পিছিয়ে বাংলাদেশের লোয়ার ইনকামের কারণে তার পরের পয়েন্ট হলো ইকোনমিক্যাল আর পলিটিক্যাল স্টেবিলিটি মানে যেই দেশের ইকোনমি আর পলিটিক্স যত বেশি স্টেবল ওই দেশের পাসপোর্টের র্যাঙ্কিং তত বেশি হায়ার ফর এক্সাম্পল গণতান্ত্রিক দেশগুলার পাসপোর্টের র্যাঙ্কিং আপনি দেখবেন সব সময় একটু বেশি থাকে আর একনায়কতন্ত্র দেশগুলোর দেশগুলার পাসপোর্টের র্যাঙ্কিং সবসময় একটু কম থাকে তার পরের পয়েন্ট হচ্ছে ফ্র্যাজিলিটি যেসব দেশে অনেক ধরনের ভায়োলেন্স হচ্ছে যেরকম বম্বিং টেরোরিস্ট অ্যাট্যাক্স অথবা যেসব দেশে অনেক জিও পলিটিক্যাল টেনশন রয়েছে যেরকম রাশা ভেনেজুয়েলা এসব দেশের আপনি দেখবেন পাসপোর্টের র্যাঙ্কিং প্রতি বছরই কমতেছে এগুলাই হচ্ছে কিছু রিজন যেভাবে একটা পাসপোর্টের র্যাঙ্কিং ফিক্স করা হয় আর তার কারণে আপনারা দেখতে পারবেন যে অনেক দেশেই তারা তাদের পাসপোর্টের র্যাঙ্কিং বাড়ানোর চেষ্টা করছে যেরকম ইউনাইটেড আরব এমিরেটস ওরা চেষ্টা করছে গালফ কোঅপারেশন কাউন্সিল ভিসা সিস্টেম তৈরি করার অনেকটা সেনজেন ভিসার মতো যেটার একটা ভিসা দিয়েই আপনি ইউনাইটেড আরব এমিরেটসে যেতে পারবেন কুয়েতে যেতে পারবেন কাতারে যেতে পারবেন ওমানে যেতে পারবেন বাহরাইনে যেতে পারবেন এবং সৌদি আরবে যেতে পারবেন যদিও আমার এই ফিনল্যান্ডের পাসপোর্ট আমার অনেক কষ্টের এবং স্যাক্রিফাইসের পরে পাওয়া পাসপোর্ট তবে আমার সব থেকে প্রিয় পাসপোর্ট আমার এই বাংলাদেশের পাসপোর্ট তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারাও কিভাবে ফিনল্যান্ডের পাসপোর্ট পাবেন I knew that.